আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 বীজগণিতিক রাশিমালা থেকে অনুশীলনী 4 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি এখানে দেখতে পাচ্ছ, এটি একটি মান নির্ণয়ের অঙ্ক। আমাদের এখানে দুটি মান দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান নির্ণয় করতে হবে। এখানে এ বির মান আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে সেখানে আমাদের যে সূত্রটি আসে সেখানে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের মানটা আমরা ওখানে বসাতে পারি না, কিন্তু যার কারণে এই এ কিউব মাইনাস বি কিউবকে সূত্র হিসেবে ব্যবহার করে আমাদের এ বির মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে অংশটা তুলব, দেওয়া আছে অংশটা থেকে এইটার সাহায্যে যেহেতু আমরা মানটা বের করব এটাকে আমরা শেষে লিখব, এই দেওয়া আছে এই অংশটা আমরা আগে লিখব। তাহলে আমরা লিখি দেওয়া আছে এ মাইনাস বি সমান 3 এবং এ কিউব মাইনাস বি কিউব সমান 513। এখন আমরা এই অংশটার সূত্র ব্যবহার করব, এটা যদি সূত্র প্রয়োগ করি আমরা তাহলে হয় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি হোল ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 513। এখন আমরা এটাকে সমাধান করব, সমাধান করলেই আমাদের এটা মানটা বের হয়ে আসবে। আমরা প্রথমে এই এ মাইনাস বির মান এখানে দেওয়া আছে 3, এটা যদি এখানে বসাই তাহলে হয় 3 কিউব প্লাস এই 3 এখানে আছে এ বি, এটার সঙ্গে এই এ বির মানটা আমরা এখান থেকে এই 3 বসাবো ইন্টু 3 ইকুয়াল টু 513। 3 কে কিউব করলে হবে 27 প্লাস এখানে গুণ করলে হবে 9 এ বি ইকুয়াল টু 513। এখন এই 9 এ বি এখানেই রাখবো আমরা, এই 27 কে আমরা সাইন পরিবর্তন করে এই পাশে নিয়ে যাব, তাহলে 9 এ বি ইকুয়াল টু 513, 27 এখানে ছিল প্লাস, এই পাশে আসলে এটা হবে মাইনাস। এখন এখান থেকে যদি আমরা মাইনাস করি 513 থেকে আমরা 27 যদি মাইনাস করি আমাদের হয় 486। এখন আমরা এই 9 এখানে গুণ অবস্থায় এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা ভাগ হয়ে যাবে, এ বি ইকুয়াল টু 486, 9 আমাদের এখানে ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা এটা দিয়ে এটাকে কাটি তাহলে এটা এটার মধ্যে যায় 54 বার, তাহলে সুতরাং আমরা এ বি সমান পেলাম 54। তাহলে আমরা কিন্তু এটার অ্যান্সারটা পেয়ে গেলাম। এই অঙ্কটি শুধু একটি সূত্রের ব্যবহার, আমরা এখান থেকে একটি সূত্র ব্যবহার করলাম, এরপর মানটা বসিয়ে এটাকে আমরা সমাধান করলাম, সমাধানের মাধ্যমে আমাদের অ্যান্সারটি বেরিয়ে আসলো। খুব ইজি একটি অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।